আজকের ভিডিওতে দেখব কিভাবে ইগল মিউজিকের মতো থাম্বনেল তৈরি করবেন হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি তানবীর, আপনারা দেখছেন টেকনো তানবীর ইউটিউব চ্যানেল। আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ইগল মিউজিকের মতো থাম্বনেল তৈরি করার একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। আজকের ভিডিওতে দেখব কিভাবে মোবাইল ফোন দিয়ে ইগল মিউজিকের মতো থাম্বনেল তৈরি করতে হয়। আজকের ভিডিওতে আমরা 4টি স্টেপ পার করব, 4টি স্টেপ ফলো করলে আপনারাও ইগল মিউজিকের মতো থাম্বনেল তৈরি করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথম স্টেপে আমরা থাম্বনেলে যে ছবিগুলো ব্যবহার করব সেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তো আমি আমার থাম্বনেলে মেহজাবিনের এই ছবিটিকে ব্যবহার করব। তো আমরা সিম্পলি এটা রিমুভ করার জন্য চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, এবং ব্রাউজারে আসার পরে সার্চ করব remove.bg। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে যেতে পারেন। তো সিম্পলি এই ওয়েবসাইটটিতে আসার পরে এখানে আপলোড ইমেজের অপশনটি দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এরপরে সরাসরি গ্যালারিতে এসে যে ছবিটি আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে, এখন জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। দ্বিতীয় স্টেপে আপনাকে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। তার জন্য গুগলে আপনি সিম্পলি সার্চ করবেন ন্যাচার ব্যাকগ্রাউন্ড অথবা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ইত্যাদি লিখে আপনি সার্চ করতে পারেন। এরপরে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে একটি ডাউনলোড করে নিতে পারেন। আমি জাস্ট এখানে এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব, তার জন্য এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আপনি যেটা প্রয়োজন আপনি ডাউনলোড করে নিতে পারেন। তিন নম্বর স্টেপে আপনাকে কিছু PNG এবং JPG ডাউনলোড করে নিতে হবে। আমরা যেমন ইগল মিউজিকের জন্য থাম্বনেল তৈরি করে দেখাবো, তার জন্য আমরা ইগলের এই লোগোটিকে ডাউনলোড করেছি এবং আমরা নগদের এই লোগোটিকে ডাউনলোড করেছি। তো আপনার আদার্স যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি ডাউনলোড করে নিতে পারেন। চার নম্বর স্টেপে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নেব। এটা আপনারা সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটা ওপেন করার পরে সিম্পলি এখান থেকে আপনাকে 3 ডটে ক্লিক করতে হবে এবং এখান থেকে ইমেজ সাইজ আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমে আপনাকে দিতে হবে 1920 এবং এই সাইডে দিতে হবে 1080। এটা হচ্ছে HD কোয়ালিটির থাম্বনেল তৈরি করার পারফেক্ট সাইজ। তো এই সাইজ সিলেক্ট করার পরে ওকে করে দেবেন। এরপরে এই টেক্সটটাকে আপনি সিম্পলি এখান থেকে ডিলিট করে দেবেন। এখন আমরা থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব সেটা এখানে অ্যাড করতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে আমরা ওকে করে দেব। তারপর এটাকে একটু বড় করে নেব। পুরো স্ক্রিনে বসে গেলে জাস্ট এখান থেকে আমরা এটাকে লক করে দেব। এরপরে আমরা যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ছবিগুলো এখানে অ্যাড করব। তার জন্য আবারও এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব, তারপর এখান থেকে মেহজাবিনের এই ছবিটাকে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আমরা চাইলে এটাকে সাইজটা যতটুকু এক্সট্রা সাইজ আছে এটাকে আমরা এখান থেকে ছোট করে নিতে পারি। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। এরপরে সিম্পলি এটাকে জায়গা মতো নিয়ে গিয়ে বসিয়ে দেব। এখানে আরো একটি ছবি অ্যাড করব, প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে আবারও চলে যাব। এখানে আমি এই ছবিটিকে সিলেক্ট করছি, এখানে এটা আমার ছবি, তো জাস্ট এটা কেউ মাইন্ডে নেবেন না, এটা জাস্ট দেখানোর জন্য আমি ব্যবহার করছি। তো আমার ছবিটি আমি নিচে নেব, তার জন্য সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করব আর এখানে আমার ছবিটিকে ধরে মেহজাবিনের ছবিটাকে উপরে রাখলাম। তো সিম্পলি এখানে আপনি যে ছবিটা অ্যাড করতে চাচ্ছেন করে নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে সাইজ ছোট বড় করে নিতে পারেন। এরপরে আপনাকে এখানে একটি লেয়ার অ্যাড করতে হবে, তার জন্য আমরা সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, শেপ এখানে একটি অপশন আছে এখানে ক্লিক করব। তো এখানে একটি শেপ চলে আসবে, জাস্ট এটাকে বড় করব আমরা, এবং নিচের দিকে গেলে আপনি কিছু অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আমরা জাস্ট গ্রেডিয়েন্ট কালারটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তো এখানে দুইটি কালার আছে দুই দিকে, তো জাস্ট আমরা প্রথম কালারটির দিকে এখানে আমরা একটু গ্রিন টাইপ কালার দেব, আর এই সাইডের কালারটিতে আমরা কালার দিব একেবারে জিরো করে দিব অপাসিটি, এবং এদিকে কোনো কালার থাকবে না, জাস্ট ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন এখন সিনটি কেমন বা কালারটি কেমন, জাস্ট এটা দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন কালারটি কেমন এসেছে, এই কালারটিকে জাস্ট আমরা এখানে অ্যাড করে দেব। এরপরে চাইলে আপনি এগুলো লক করে নিতে পারেন যতগুলো লেয়ার আছে, যাতে কাজ করার সময় কোনো ডিস্টার্ব না হয়। ওকে, তো এখন আমাদেরকে আরও কিছু লেয়ার এখানে অ্যাড করতে হবে। তার জন্য সিম্পলি আবারও এই লেয়ার অপশনে ক্লিক করব, জাস্ট এখান থেকে এটাকে কপি করে নেব এবং এটাকে একটু সাইজে ছোট করে নেব আমরা, আর এটার এডিট করব আমরা। সিম্পলি এখান থেকে এই মাঝের অপশনটিতে ক্লিক করব, এখান থেকে এডিটে ক্লিক করব, তারপর এখান থেকে আবারও নিচের দিকে একটু যাব, এখান থেকে গ্রেডিয়েন্টটা আমরা এইটা সিলেক্ট করে দেব ব্ল্যাক এবং উপরে অপাসিটি জিরো, জাস্ট এটাকে আমরা এখন একটু ঘুরিয়ে নেব এবং আমরা এটাকে এখানে এভাবে করে ব্যবহার করব। এরপরে আমরা এই লেয়ারটিকেও লক করে নেব। এখন আমরা ইগলের যে লোগোটি আছে সেটা এখানে অ্যাড করব, তার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। এরপরে এখান থেকে ইগলের যে লোগোটি আছে সেটা সিলেক্ট করে নেব। এরপরে আমাদেরকে একটি টেক্সট অ্যাড করতে হবে, তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব, তারপর এই টেক্সটির উপরে ক্লিক করে আমরা এখানে লিখে দেব। তো এই টেক্সটটি লেখার পরে আমরা জাস্ট সিম্পলি এখান থেকে ওকে করে দেব, তারপর এই টেক্সটটিকে একেবারে ছোট করব আমরা এবং এটা এখানে অ্যাড করে দেব।
তারপরে আবারও আপনাকে এখান থেকে একটি লেয়ার অ্যাড করতে হবে। তার জন্য আমরা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে শেপে আবারও ক্লিক করব এবং এখান থেকে এটাকে ছোট করে নেব এবং কালারটা এখান থেকে আমরা রেড সিলেক্ট করব এবং এটা আমাদেরকে লেখাটির নিচে নিয়ে যেতে হবে। এগুলো আবারও আপনি লক করে নিতে পারেন। তো এখন আমরা এখান থেকে আরও কিছু লোগো অ্যাড করব, তার জন্য প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং এখান থেকে নগদের এই পিকচারটিকে আমরা অ্যাড করে নেব। এখান থেকে আবারও একটি টেক্সট অ্যাড করতে হবে, এখানে আমরা লিখে দেব নিবেদিত এবং এখান থেকে আমরা ফন্ট এবং কালারটাকে চেঞ্জ করে ফেলব। এখন আমরা থাম্বনেইলের মেইন যে টাইটেল আছে সেটা অ্যাড করব, তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব। তো এখানে আমরা টেক্সটটিকে অ্যাড করে নিচ্ছি এবং এখান থেকে আমরা ফন্টটাকে পরিবর্তন করে নেব এবং এই টেক্সটে আমরা কোনো কালার দেব না, এখানে আমরা ইমেজ দেব। তার জন্য আমরা সিম্পলি এখান থেকে চলে যাব, টেক্সটটি যেন সিলেক্ট করা থাকে এটা মাথায় রাখেন। তারপরে সিম্পলি এখান থেকে আপনারা টেক্সচার নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ইমেজ যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে, তারপর আমরা সিম্পলি এই ইমেজটা এখানে সিলেক্ট করে দেব। এরপরে আমরা এখান থেকে স্ট্রোক কালার দিব হোয়াইট। তো এখন এটা আরেকটা কপি করে নেব, সিম্পলি এখান থেকে আমরা এটাকে কপি করে নেব এবং এখানে লিখে দেব ভালোবাসা। তো এটাই হচ্ছে আমাদের থাম্বনেইলের মেইন টাইটেল, আর এই টাইটেলটা যখন আমাদের লেখা হয়ে যাবে ঠিক এটাকে মাঝামাঝি আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। এই লাইনটিকে একটু ডান দিকে সরিয়ে নিলে মনে হয় বেশি ভালো লাগবে, তো আমরা এখান থেকে এটাকে একটু ডান দিকে সরিয়ে নিচ্ছি। তো এখানে আমরা আরও একটি টেক্সট অ্যাড করব, আপনি চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেও এখান থেকে অ্যাড করে নিতে পারেন, অথবা যেহেতু আগে থেকে লেখা আছে যেমন নিবেদিত বাংলায় লেখা আছে তো আমরা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। এখান থেকে নিবেদিতকে এখান থেকে আমরা কপি করে নেব, তো এটাকে জাস্ট নিচের দিকে নিয়ে আসব আর এখানে আমরা ডাবল ক্লিক করে এখানে আমরা এটাকে পরিবর্তন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেইলটি তৈরি হয়ে গেছে। আমি টিউটোরিয়াল স্বার্থে এটা একটু দ্রুত করে দেখিয়েছি, আপনি যদি আরও ভালোভাবে সময় দেন তাহলে আরও সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই রিলেটেড ভিডিও প্রায় সময় নিয়ে আসি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।